আসসালামু আলাইকুম। নতুন সপ্তাহে নতুন চাকরির খবর নিয়ে আবার হাজির হয়েছি। আজকের তারিখ 23/9/2022 শুক্রবার। আজকের এই দিনে জব পত্রিকায় যে জবগুলো পাবলিশ হয়েছে প্রত্যেকটা জব আমরা আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পাবলিশ করি। তো যারা আমার এই চ্যানেলে বা ইউটিউবে ফেসবুক পেজে নতুন তারা অবশ্যই পেজটা ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে রাখবেন, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখনকার জবের নিউ জবের বিষয়ে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের নিকট চাকরি। এ যদি আমি এই জবের একটু বিস্তারিত বলি যে এই জবে পদ সংখ্যা হলো 10 জন। এখন পদের নাম উপসহকারী প্রকৌশলী সিভিল নিবে 5 জন, বেতন হলো 16,000 থেকে 38,640। শিক্ষাগত যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে কমপক্ষে 3 বছর মেয়াদী ডিপ্লোমা, তবে শর্ত থাকে যে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী সিজিপিএ 4-এর স্কেলে 2.25 এবং 5 স্কেলে 2.81 এর নিচেই গ্রহণযোগ্য নয়। খ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। গ সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার। পদ 2 নম্বর পদ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিবে 5 জন, বেতন 9,300 থেকে 22,490। শিক্ষাগত যোগ্যতা উন্নত দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মানের ডিগ্রি বা সমমানের ডিগ্রি। খ বাংলা ও ইংরেজি টাইপিংয়ের প্রতি মিনিটে শব্দের গতি যথাক্রমে ন্যূনত 20 ও 20। গ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার পরিচালনায় প্রশিক্ষণ প্রাপ্ত। এখানে দেখেন আরও বিস্তারিত দেওয়া আছে যে সকল প্রার্থীকে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আগামী 22 সেপ্টেম্বর 2022 হতে 6/10/2022 তারিখের মধ্যে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য এই ওয়েবসাইট ভিজিট করতে হচ্ছে। আমরা এই ওয়েবসাইটের লিঙ্কটা ওই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা ওইখান থেকে যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুকের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউবের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই লিঙ্কে ঢুকে আপনারা সরাসরি এখানে আরও বিস্তারিত পড়ে নিতে পারেন, পড়ে আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে এখানে আরও যে বিস্তারিত দেওয়া আছে আমি এটি দিয়ে রাখবো, আপনারা একটু ভালোভাবে পড়ে নিয়ে এখানে অ্যাপ্লাই করবেন। এখানে কীভাবে টাকা পেমেন্ট করতে হবে, কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কী কী কাগজপত্র লাগবে, এখানে অল এভরিথিং দেওয়া আছে এবং কীভাবে কী পরীক্ষাগুলো হবে এখানে অল এভরিথিং দেওয়া আছে। আপনারা এই লিঙ্কে ঢুকে আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।